আসসালামু আলাইকুম সকলকে ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট jobpagol.com এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্প্রতি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে জেএসসি, এসএসসি, এইচএসসি পাশে 59টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার এই পোস্টের লিংকটি দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সেটিও জেনে নিতে পারবেন। কৃষি মন্ত্রণালয় প্রশাসন শাখা 1, এখানে বেশ কিছু সার্কুলার দেখা যাচ্ছে। প্রথমে যেটি আছে সেটা হচ্ছে সরজমিনে তদন্তকারী পদের সংখ্যা 1টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য বিদ্যালয় বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সেগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। 2 নম্বর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45, বাংলায় এবং ইংরেজিতে 70। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3, কম্পিউটার অপারেটর 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে ক্যাটালগার 1টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2টি, অফিস সহায়ক 18টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। শর্তাবলীগুলো দেখা যাচ্ছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। moa.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনাদের একটি ছবি, যেটা 300x300 পিক্সেলের হতে হবে, এবং একটি সিগনেচার 300x80 হতে হবে। অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা 112 টাকা এবং 56 টাকা, 6 নং থেকে 6 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। SMS এর ফরম্যাট MOA/user ID দিয়ে 16222 নাম্বারে পাঠাতে হবে। এরপরে 50 একটি SMS আসবে পিন সহ। MOA/yes লিখে ওই পিনটি দিয়ে তারপরে দ্বিতীয় মেসেজটি আপনারা পাঠিয়ে দেবেন। তো এই ছিল প্রথম যে সার্কুলার, সেটি, এটার আবেদনের তারিখ 31শে মার্চ এবং এটা প্রকাশিত হয়েছে ডেইলি জনতার কণ্ঠ 6 মার্চে। দ্বিতীয় যে সার্কুলার সেটা হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা 1215। এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর 3টি। এরপরে হিসাব রক্ষক 5টি। 60 লিপিকাম কম্পিউটার অপারেটর 3টি, গাড়ি চালক 1টি ভারী এবং গাড়ি চালক হালকা 2টি। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। এখানেও DAM.lict.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 25/3/2021। এখানেও সে একই রকম প্রসেস। তো এই ছিল বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যে চাকরির তথ্যটি, সেটি আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।